কোথাও বিস্ফোরণে জখম বালক, কোথাও আবার বাড়ি থেকে গৃহকর্তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। আলোর উৎসবের মৌসুমে কলকাতায় এ যেন অপরাধের আধার। জোড়াবাগানের সেনলেনের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে খুনই করা হয়েছে। প্রাথমিক তদন্তে কার্যত নিশ্চিত গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্ত রিপোর্টে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে, যা দেখে তদন্তকারীদের অনুমান কুপিয়ে খুন করা হয়েছে তাকে। এই চারতলা বাড়ির ছাদের একটি ঘরে থাকতেন 58 বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালী পুজোর দিন ঘর থেকেই উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। আততায়ীদের সন্ধান পেতে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছেন। রাত 1টা থেকে রাত 3টের মধ্যে এই 2 ঘন্টার ফুটেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রাথমিকভাবে পুলিশের অফিসাররা মনে করছেন যে এই সময়ে কিন্তু আততায়ী সামনে রাস্তা দিয়ে ক্রস করেছে। সিসিটিভি ফুটেজে 6-7 জনকে দেখা যাচ্ছে যারা কিন্তু রাস্তা ক্রস করেছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। গতকাল ডিসি নর্থ এবং তদন্তকারী অফিসাররা আপনার বাড়িতে এসেছিলেন, কেন? তারা এসেছিলেন আমার মেনলি একটা বাড়ির গেটের সামনে একটা ভিডিও ক্যামেরা আছে, সিসি ক্যামেরা একটা আছে, সেটার থেকে সম্ভাব্য যদি কোনো কিছু ক্লু পাওয়া যায় বা কোনো কিছু আততায়ী কোনো কিছু কারোর খবর পাওয়া যায় বা কিছু কাউকে দেখা যায়, সেই রেকর্ডটা করার জন্য ওনারা ওই পিরিয়ডটুকুর জন্য কপিটা নিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের দেহ থেকে আংটি ও গলার চেন উধাও, তবে আলমারি থেকে কিছু খোয়া যায়নি। আলমারি তালা বন্ধ ছিল না, তারপরেও কেন কিছু চুরি যায়নি সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের। তদন্তকারীদের অনুমান আততায়ী পূর্ব পরিচিত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজেই তাকে ঘরের দরজা খুলে দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা ছিল। তদন্তকারীদের অনুমান খুনের পর পিছনের দরজা দিয়ে বেরিয়ে ছাদ চোপকে পালিয়ে থাকতে পারে আততায়ী। এই গলি যে জায়গায় শেষ হচ্ছে সেখানে কিন্তু একটা ল্যাম্পপোস্ট রয়েছে এবং সেই ল্যাম্পপোস্টে ট্রাফিকের একটা সিসিটিভি রয়েছে, এবং গতকাল যখন স্নিফার ডগ ডাকা হয়েছিল তখন আমরা দেখলাম এই গেট থেকে স্নিফার ডগ বেরোয় এবং সেই স্নিফার ডগ এই গলি ধরে সামনের দিকে চলে যায় মেন রাস্তা অবধি, অর্থাৎ এখান থেকে 1/2 কিলোমিটার পর্যন্ত। তাই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এতটাই যে খুন করেছে বা সেই রাতে সে বাড়িতে গিয়েছিল এই রাস্তা দিয়েই কিন্তু গেছে, এবং এই রাস্তার উপরে যে কটা সিসিটিভি রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কেন খুন হলেন ওই ব্যক্তি? খুনের মোটিভ নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, মৃতের ফোনের খোঁজ মিলছে না। ঘটনার দিন রাত 1:30 নাগাদ শিয়ালদা স্টেশনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ফোনটি একবার অন হয়ে অফ হয়ে যায়। ফোনের তথ্য হাতাতেই কি খুন করা হচ্ছে তাকে? মৃতের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অপরাধীর নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এদিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। প্রকাশ সিনহা ও আবির দত্ত, রিপোর্ট এবিপি আনন্দ। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।